নমস্কার বন্ধুরা, স্মিতার ঘর সংসার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি স্মিতা। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সানডে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি, চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। গেছি আমরা, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে, তোমরাও চলো দেখে নাও আমাদের আগরতলার রাজবাড়ি। এই যে আমরা ভিতরে এসে গেছি, 20 টাকা করে টিকিট। গাঁদা ফুলের বাগান, কয়েকদিন পরে চন্দ্রমল্লিকাও ধরবে, তখন আরো বেশি ভালো লাগবে। তো এই তো ভিতরের ভিউটা, এটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে, মিউজিয়াম। কিন্তু ভিতরে এখন ঢুকা যাচ্ছে না কোভিডের কারণে। মিউজিয়াম এখন বন্ধ আছে কোভিডের কারণে, কিছুদিন পরে আশা করা যাচ্ছে খুলবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখার জিনিস, জানার জিনিস আছে। তো যারা ত্রিপুরার বাইরে থাকো, যদি আমার ভিডিওটা দেখো আর যদি ত্রিপুরাতে কখনো আসো, তাহলে অবশ্যই ভিজিট করো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, থাকো সঙ্গে।
লাগবে? এক ঋষির অবস্থা দেখো, বাড়ি পেয়ে বসে গেছে, খেলা দৌড়া দৌড়ি যা যা পড়ে গেছিল সব খুলে ফেলেছে। আসলে গরম ছিল, আমিও খুলে ফেলেছি, আর হাতের মধ্যে এই সমস্ত সব কিছু নিয়ে হাঁটতে হচ্ছে এখন। তবে বেশ ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর, নীরব শান্ত। চলো বেরিয়ে যাবো এবার। দেখো এই জায়গার ভিউটা কত সুন্দর, সন্ধ্যের আগে একরকম ছিল, সন্ধ্যের পরেই একরকম, লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে এই জায়গাটা, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো। নমস্কার।